নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের সামান্য একটি ময়ূরের পালক বদলে দিতে পারে আপনার ভাগ্য আপনার জীবন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব ময়ূরের পালকের গুণাগুণগুলি যদি আপনি জানেন তাহলে এটি আপনার বাড়িতে না রেখে থাকতে পারবেন না বহু পৌরাণিক কাহিনীতে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মাথাতে শোভা পায় দেবরাজ ইন্দ্র ময়ূরের পালকের সিংহাসনের ওপর বসেন পুরাণকালে মনি ঋষিরা ময়ূরের পালক দিয়ে বিভিন্ন গ্রন্থের রচনা করেছিলেন রামায়ণ ও মহাভারত মহাকাব্য এই দুই এই মহাকাব্য এই ময়ূরের পালক দিয়েই রচনা করা হয়েছিল এই কারণে সমস্ত শাস্ত্রে বাস্তুশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে ময়ূরের পালক একটি বিশেষ স্থান দেওয়া হয়ে থাকেন তো আসুন জেনে নেওয়া যাক ময়ূরের পালকের গুণাগুণগুলি ডায়েরি বা পকেটে ময়ূরের পালক রাখলে রাহুর দোষ কেটে যাবে আপনি যদি আপনার পরিবারকে একত্রিতও রাখতে চান তাহলে বাড়িতে রাখুন দুটি ময়ূরের পালক এর প্রভাবে বাড়িতে কেউ আলাদা হবেন না বাচ্চা যদি পড়াশুনায় অমনোযোগী হয় বা পড়াশুনায় মন একদম না থাকে তাহলে তার পড়ার ব্যাগে বা বইয়ের মধ্যে রেখে দিন একটি ময়ূরের পালক কাজ হবেই হবে এইটা মানা হয় যে ব্যক্তি নিজের কাছে নিজের কাছে সবসময় ময়ূরের যে ব্যক্তি নিজের কাছে সবসময় ময়ূরের পালক রাখেন তার কখনো কোনো অমঙ্গল ঘটে না জীবনে হঠাৎ করে যদি কষ্ট বা বিপত্তি আসে তাহলে ঘরে বা বেডরুমের ঈশান কোণে ময়ূরের পালক রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই যদি ঝগড়াঝাটি হয় তাহলে দুটি ময়ূরের পালক নিয়ে লুকিয়ে নিজের বিয়ের অ্যালবামে রেখে দিন প্রেম বাড়বে ঝগড়াঝাটি বন্ধ হবে ময়ূরের পালক যদি আপনার কাছে থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না সাফল্যের একের পর এক সিঁড়ি আপনি অতিক্রম করতে পারবেন এটা মানা হয় যে ময়ূরের পালক মাঝে মাঝে মাথায় ঠেকালে প্রভূত লাভ হয়ে থাকে আপনার বাড়ি বা মূল দরজা যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী না হয়ে থাকে তাহলে বাস্তুদোষ দূর করার জন্য সদর দরজার মাথায় তিনটি ময়ূরের পালক লাগান আর নিচে ভগবান গণেশের মূর্তি বা ছবি লাগান বাসুদোষ কেটে যাবে পায়ে প্রায়ই রাতে কি আপনি ভয়ানক স্বপ্ন দেখেন তাহলে বালিশের তলায় ময়ূরের পালক রেখে ঘুমান স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে ময়ূরের পালক বাড়িতে আনার আনার সময় অবশ্যই একবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন ঘরের দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক রাখলে প্রভূত উন্নতি ঘটবে বাড়িতে অর্থের অভাব কোনোদিনও হবে না ময়ূরের পালক কখনো মাটিতে ফেলবেন না এতে আপনার বাড়ি উন্নতি বাধাপ্রাপ্ত হবে আর এটা মাটিতে ফেলা মানেই ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা ময়ূরের পালক কেনার সময় মনে রাখবেন যে সেটি যেন ভাঙা বা মোচকানো না থাকে সঠিকভাবে দেখে তবেই কিনুন না হলে সেটি আপনার জন্য অশুভ প্রতিপন্ন হবে যারা মালা জপ করে তারা জপের মালাকে ময়ূরের পালকের সাথে রাখুন অবশ্যই সিদ্ধি লাভ ঘটবে কোনো বিশেষ শুভ দিনে কোনো বিশেষ শুভ দিনে ময়ূরী পালক কিনুন তাহলে সেটা আপনার জীবনে সবচেয়ে সুফল প্রদান করবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ